কিভাবে আমার ভাই ফাঁসি হতে পারে বলেন, আপনারা বলেন। 3 মাস বিয়ে করেছে, বাপের বাড়ি মারা গেছে, আপনারা বলেন আমরা বিচার চাই, আর কিছুই চাই নেই। আপনারা এই দেশে যদি আইন থাকে, না না, বাপের বাড়ি মারা ছিল, মরে গেল বাপের বাড়ি। আমার ভাই বাসায় ছিল না, ভাই ছিল বাজারে, ওর বাপ বাপ ছিল বাড়ি, মাও ছিল বাড়ি, আর সম্পূর্ণ দল দাসছে আমার ভাই। কুড়ি কাড়ি আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে ওই মেয়ে। 3 মাস বিয়ে হইল, 3 মাস, এই 15-16 বছর হয়েছে মনে যে মামলাটির রায় প্রদান করা হয়েছে, মামলাটি ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11(ক)/30 দ্বারা। মামলার বিবরণে বলা হয়েছিল, আব্দুস সবুর তার কন্যা শিউলি খাতুনকে 50,000 টাকা যৌতুক এবং 3 ভরি স্বর্ণ অলঙ্কারের জন্য তাকে মারপিট করা হয়েছিল এবং তিনি তখন শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। অবস্থার আলোকে বিজ্ঞ আদালত 10 জন সাক্ষী আমরা উপস্থাপন করেছিলাম। মামলাটা প্রাথমিক তথ্য বিবরণীর ভিত্তিতে থানায় এজাহার হয়েছিল। এজাহারের পরবর্তীতে মামলাটার অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। তদন্তকারী কর্মকর্তা প্রত্যেকের 161 বাদীসহ সাক্ষীদের 161 গ্রহণ করেছিলেন। করার পরে বা অভিযোগপত্র দাখিল করার পরে আমরা রাষ্ট্রপক্ষ থেকে বিজ্ঞ ট্রাইব্যুনালের কাছে উপস্থাপন করার পরে বিজ্ঞ ট্রাইব্যুনাল এটা আমলে গ্রহণ করেছিলেন। আমলে গ্রহণ করার পরে চার্জ গঠন হয়। চার্জ গঠনের পরে সাক্ষী দেওয়ার পরে আজকে মামলায় আমরা রাষ্ট্রপক্ষ থেকে 10 জনকে সাক্ষী উপস্থাপন করার পরে আজকে মোস্তফা বিশ্বাস যিনি প্রিন্সিপাল একুশ, যিনি তার স্ত্রীকে যৌতুকের দাবিতে মারপিট করে হত্যা করেছেন, তাকে বিজ্ঞ আদালত বিজ্ঞ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে প্রদান করেছেন।